সফল টেস্ট মিশন শেষে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে জয়ের ব্যাপারে আশাবাদী টাইগাররা, তবে প্রতিপক্ষ দলে কারা খেলবেন সেটি জানা নেই সফরকারীদের। দুই দলের ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, সেটিও আবার আইসিসি সুপার লিগে। হাতে ট্রফি, হাস্যোজ্জ্বল টাইগার অধিনায়ক এবং জিম্বাবুয়ের ক্যাপ্টেনের মুখ। সময় যত গড়িয়েছে ততই ব্যবধান বেড়েছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে। শুধু র্যাঙ্কিং নয়, মুখোমুখি দেখাতেও জিম্বাবুয়ের থেকে অনেক অনেক এগিয়ে টাইগাররা। সেই আত্মবিশ্বাস টাইগার অধিনায়কের কণ্ঠে। অনুশীলনে বেশ সিরিয়াস তামিম, মিরাজ, সোহানরা। প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাবা মা করোনায় আক্রান্ত হওয়ায় দেশে ফিরেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। তারপরও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী তামিম ইকবাল। আমি অবশ্যই আশাবাদী যে আমরা সিরিজ জিতবো, বাট আমি সবসময় একটা কথা বলি, আমি অনেক আগের জিনিস বলতে পছন্দ করি না, দেখতেও পছন্দ করি না। আমার কাছে যে কালকে প্রথম ম্যাচটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। জিম্বাবুয়ের দলে কারা আছেন এখনো জানা নেই তামিমের, সে কারণে প্রতিপক্ষ নিয়ে কৌশল সাজাতে বেগ পেতে হচ্ছে দলটিকে। একটু একটু ডিফারেন্ট আমার কাছেও মনে হচ্ছে, বিকজ 24 ঘন্টাও নাই। এখন আমরা আসলে টিমের ব্যাপারেই জানি না ওদের, যে কোন টিমে খেলবে। অন্য সব জায়গায় পিছিয়ে থাকলেও একটি জায়গায় এগিয়ে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টিং ক্লাবের মাঠে দুই দলের 17 দেখায় 11 জয় স্বাগতিকদের, সেখানে বাংলাদেশ জিতেছে মাত্র 6 ম্যাচ। শুভদেব নাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।